কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন যে কি বলতে চায়। ইব্রাহিম আলাইহিস সালাম এক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে দিন প্রচার করেছেন। ঘরের ভিতরে শান্তি নেই, দেশে শান্তি নেই, পরিবারে শান্তি নেই, পুরা পরিবার এবং পুরা দেশে একজন শুধু তাওহীদে বিশ্বাস করেন তিনি ইব্রাহিম আলাইহিস সালাম, আর কেউ নাই। তিনি যেই পরিবেশে জন্মগ্রহণ করেছেন পুরা পরিবেশটা ছিল মূর্তি পূজায় ভরপুর, কি বলেন আপনারা? কারণ ইব্রাহিম আলাইহিস সালামের বাবাই তো মূর্তি ব্যবসা করতেন, তিনি নিজে মূর্তি বানাতেন, এটা বাজারে বিক্রি করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন সৃষ্টিকর্তা এক, আল্লাহ যদি এক না হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। আল্লাহ যদি দুইজন হয় কথার কথা, একজন বলবে আজকে আমি রুদ্র দিব, আর একজন বলবে আমি বৃষ্টি দিব, কি বলেন আপনারা? একজন বলবে আজকে পূর্ব দিকে সূর্য উঠবে, একজন বলবে পশ্চিম দিকে উঠবে, মারামারি শুরু, যুদ্ধ শুরু, সেনাবাহিনীর দরকার আছে, কথা বলেন না কেন? এই জন্য এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সুশৃঙ্খল অবস্থা বজায় রাখবার জন্য একে একক ক্ষমতা সম্পূর্ণ অদ্বিতীয় অবিনশ্বর সত্তার দরকার। তিনি হচ্ছেন একক, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? আল্লাহ। সুতরাং এই ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র একক সত্তা যিনি হবেন তিনি ইবাদত পেতে পারেন। আপনারা রাগ করবেন না, মূর্তি আমাদের ইসলামের পরিভাষায় মূর্তি কোনো উপকার করতে পারে, এটা তো বিশ্বাস হয় আমাদের ধর্মে বিশ্বাস যে মূর্তি কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতিও করতে, বিশ্বাস হয়? বিশ্বাস হয়। ইবাদত দুটি কারণে করতে হয়, কয়টা কারণে ইবাদত করতে হয়? দুটা কারণে। যার উপকার করার সবচেয়ে বেশি ক্ষমতা আছে আর যার সবথেকে ক্ষতি করার ক্ষমতা আছে। যার উপকার করার ক্ষমতা বেশি, উপকার পাওয়ার আশায় আমরা তার ইবাদত করব। যার ক্ষতি করার সবচেয়ে ক্ষমতা বেশি, তার ক্ষতিকে ভয় পেয়ে বেঁচে থাকবার জন্য তার ইবাদত করব। তাহলে বলেন তো এই দুটো ক্ষমতা আছে কার? সবাই বলেন আল্লাহ। সুতরাং ইবাদত হবে একমাত্র কেবলমাত্র কার? সন্দেহ আছে? সন্দেহ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথাগুলো বলতে চাইলেন তো বিশ্বের সবাই মিলে ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে মেলে মেরে ফেলবার ইচ্ছা পোষণ করল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন অগ্নিকুণ্ড থেকে বের হলেন সেই দিন ছিল 10 মুহররম আশুরা। আল্লাহ তাআলা এমন এক সত্তার নাম, আল্লাহ যদি চায় যে কাউকে সারা পৃথিবীর মানুষ ধ্বংস করে দিতে চায়, ক্ষতি করতে চায়, বেইজ্জত করতে চায়, আর আল্লাহ যদি চায় তাকে ইজ্জত দিতে পৃথিবীর কোনো ক্ষমতা, পৃথিবীর কোনো পাওয়ার, ফেরেশতা, আসমান, জমিন, পাথর, জিন্নাত, ইনসান, কারো ক্ষমতা নাই তাকে বেইজ্জত করবার, কথা বলেন নাকি? ইব্রাহিম আলাইহিস সালামকে গোটা দুনিয়া ধ্বংস করতে চেয়েছিল, আল্লাহ তাআলা তাকে হেফাজত করে দিয়েছে। উল্টা দিক দেখেন, আপনারা কারুনের কথা চিন্তা করেন, কারুন তার তো হাজার 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 কোটি কোটি টাকার সম্পদ ছিল, তো কারুনকে আল্লাহ তাআলা যখন ধ্বংস করে দিলেন তার বিপুল সম্পদ সহ কারুনকে তিনি মাটির নিচে চাপা দিয়ে হত্যা করলেন, কেউ তাকে বাঁচাতে পারল না, তার সম্পদ তাকে বাঁচাতে পারল না। নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন মশা দিয়া, তাও সুস্থ না অসুস্থ মশা, একটা বিকলাঙ্গ মশা যার পা ঠিক মতো চলে না, এমন একটা মশা দিয়া আল্লাহ নমরুদকে একবার দুনিয়া থেকে বিদায় করে ফেললেন। ফেরাউন বহুত ক্ষমতা দেখিয়েছিল, আনা রব্বুকুমুল আলা, সে বড় রব নাউজুবিল্লাহ আল্লাহকে বলেছিল, আল্লাহ তাআলা তাকে মোটামুটি কাদামাটি খাওয়াইয়া দিলেন, কথা বলেন না কেন? তাহলে কেউ তার ক্ষমতা, তার প্রভাব, তার অস্তিত্ব বজায় রেখে যদি মনে করে যে আমি সব করতে পারবো আর আল্লাহ যদি চায় তাকে ধ্বংস করে দিতে পৃথিবীর কেউ তাকে রক্ষা করতে পারবে না, আর আল্লাহ যদি চায় তাকে হেফাজত করে দিতে গাড়ি রোড অ্যাক্সিডেন্ট করেছে, সবাই মরে গিয়েছে, মায়ের
পেটের উপর দিয়া গাড়ির চাকা উঠে গিয়েছে, মায়ের পেট ব্লাস্ট করে বাচ্চা প্রসব হয়েছে, সব মরে যায় কিন্তু বাচ্চাটা বেঁচে যায়, ঠিক কিনা বলেন? এই বাচ্চা দেখে, এজন্য আজকের মৌলিক আলোচনা হচ্ছে আমাদের একমাত্র একচ্ছত্র, আমাদের পুরা দিলে একমাত্র বিশ্বাস হবে কাকে দিয়ে? আল্লাহকে দিয়ে। আল্লাহ যদি কাউকে জান্নাতে প্রবেশ করাতে চায়, পৃথিবীর কোনো ক্ষমতা দিয়ে তাকে কি বের করা যাবে? বলেন না, আপনারা আন্দোলন করবেন, আপনারা মিছিল মিটিং করবেন যে আমরা চাই না অমুক ব্যক্তি জান্নাতে থাকতে পারবে না, আমরা তালা দিয়ে দিলাম, রাস্তা বন্ধ করে দিলাম, পারবেন? পারবেন না। আল্লাহ যদি কাউকে জাহান্নামে দিতে চায় আর আপনারা যদি বলেন না আমরা রাস্তা অবরোধ করে দিব, তাকে জাহান্নামে যেতে দিব না, আমরা কি পারবো? কথা বলছেন না কেন? বা জাদুবিদ্যা দিয়ে, ব্ল্যাক ম্যাজিক দিয়ে তাকে বাঁচাতে পারবো? পারবো না। তাহলে সব পারা না পারার ক্ষমতা কার? আওয়াজ করে সকলে বলতে হবে কার? তাহলে ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র কে? তাহলে আজকের মৌলিক উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র আমাদের ঘুম থেকে জাগ্রত হওয়া, জাগ্রত থেকে ঘুমিয়ে যাওয়া পর্যন্ত যদি ইবাদত করতে হয়, ঠুট নাড়াতে হয়, ইবাদত হবে একমাত্র আল্লাহ। হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা যখন আসছে, আমরা সংক্ষেপ করে ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা সংক্ষেপ করে শুনি। ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামকে অগ্নিকুণ্ডলিতে ফেলে দেওয়ার ইচ্ছা পোষণ করা হলো। তিনি বললেন তোমরা মূর্তি পূজা বাদ দাও, তারা বললো আমাদের বাপদাদারা করছে, আমরা বাদ দিতে পারবো না। তিনি বললেন বাপদাদারা ভুল করলে তোমরা করতে পারো না, তোমরা বাদ দেও। যখন কেউ মানলো না, এক পর্যায়ে আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামকে তারা রেখে তারা গানে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম 360টা মূর্তি ছিল ঘরের ভিতরে, সবগুলাকে ভাঙছেন, আর বড় মূর্তির কাদের মধ্যে নাক ভেঙে কুড়াল রেখে গিয়েছিলেন। আপনারা ঘটনাগুলো জানেন, আমি ঘটনা বলছি না, এর অর্থ এটা নয় ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তি ভাঙছেন, নাক ভাঙছেন। এখন আপনারা মন্দিরে, গির্জায়, প্রেগোডায়, সিনোগায় ঢুকে আপনারা অন্য ধর্মের মূর্তি ভাঙবেন নাকি? এগুলো ন্যায় না অন্যায় কথা বলছেন? মনে রাখবেন, মনে রাখবেন, অন্য ধর্মের মানুষকে আঘাত করা যাবে না, অন্য ধর্মের ধর্ম বিশ্বাসকে ভুলণ্ঠিত করে তাদেরকে ছোট করে দেখা যাবে না। মানে রাখবেন, তারা তাদের কাজ করছে, আপনি আপনার কাজ করবেন বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতে উত্তম কথা বলার মাধ্যমে তার কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র পৌঁছে দেবেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র পাবলিকের কাছে পৌঁছে দিবেন। মানে রাখবেন, কাউকে আঘাত করে, কাউকে পিটিয়ে, কাউকে জবরদস্তি করে, কারো জবরদখল করে, কারো মন্দির ভেঙে, কাউকে পিটিয়ে রক্তাক্ত করে আগুন দিয়ে জ্বালিয়ে দিন প্রচার করা যাবে না, ওটা হারাম। আল্লাহ পাক বলেছে লাস্তা আলাইকুম বিমুসাইতির, আপনাকে আমি দারোগা বানাই নাই, আপনাকে আমি এমন ক্ষমতা দেইনি যে কাউকে পিটিয়ে আঘাত করে আপনি দিন প্রচার করবেন। অবশ্যই কাউকে আঘাত করে দিন প্রচার করা যাবে, মনে থাকবে তো? তাইলে ভিন্ন ধর্মের মানুষকে গালি দিয়ে, আঘাত করে, মন্দির ভেঙে, গির্জা ভেঙে, মূর্তি ভেঙে এই দিন প্রচার করা যাবে না। কারণ আপনি নিজের মধ্যে দিনকে নিয়ে আসুন, পাবলিকের কাছে দিন কেমনে প্রচার করবেন? রাসূলে পাককে আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি কলিজা দিয়ে ভালোবাসলেও কাউকে হিদায়ত দিতে পারবেন না। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা আবু তালেবকে কলিজা থেকে বেশি ভালোবেসেছেন না বাসেন নাই? হেদায়ত দিতে পেরেছেন? কথা বলছেন না কেন? হেদায়ত দিতে পেরেছেন? হেদায়ত দিতে পারেন নাই। কাউকে পিটিয়ে দিনের ভিতরে আনা যায় না। আবু জাহালকে তো মায়ের দিলেন, কিন্তু ইসলাম কবুল করছে? কথা বল, ইসলাম কবুল করেছে? করে নাই। আল্লাহ পাক বলছেন হিদায়ত দেওয়ার একমাত্র মালিককে আল্লাহ। এই জন্য আমাদের কাজ হচ্ছে পৌঁছে দেওয়া। তোর হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছি, যেহেতু তিনি আমাদের মিল্লতের পিতা, তিনি আমাদের মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম পুরা মিল্লতের বাপ। মানে যারা এক আল্লাহ বিশ্বাস করে, আবারও বলছি, যারা এক আল্লাহ বিশ্বাস করে তাদের সকলের পিতা কে? সকলে বললেন না, মিল্লাত আবিকুম ইব্রাহিম, একত্ববাদে যারা বিশ্বাস করে সবার বাপ ইব্রাহিম আলাইহিস সালাম। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন তোমরা আমাকে বলছো মূর্তি আমি ভাঙছি, এই যে বড় মূর্তির গলার মধ্যে কুড়াল দেখতেছি, আর জিজ্ঞাসা করো কে এই কাজটা করলো। সবাই বলছে অত কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে কথা বলতে পারে না,
তার ইবাদত করা যায় না। তার আরো খেপে গেল, কারণ যুক্তিতে যখন পারে না পাবলিক তখন কি করে, হুমকি দেয়, তোর পিড়ে ফেলাম, গম করে ফেলব। আল গাদাবু ইয়াকুলুল আকাল, রাগ মানুষের জ্ঞানকে ধ্বংস করে দেয়। এর জন্য জ্ঞানী মানুষ রাখতে পারে না, জ্ঞানী মানুষকে মারেন, পিটান, গালি দেন, সে হাসি দিয়ে চলে যাবে, আপনাকে রাগ করবে না। কারণ জ্ঞানীরা কাজ করে জ্ঞানের এবং মেধার ভিত্তিতে, আর মূর্খরা কাজ করে রাগ গুস্সার মাধ্যমে। কথা বলছেন না কেন? এই জন্য হাদিসের অংশ হচ্ছে আল গাদাবু ইয়াকুলুল আকাল, রাগ জ্ঞানকে খেয়ে ফেলে। যেমন ভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে দেয়, রাগ জ্ঞানকে এভাবে জ্বালিয়ে দেয়। এই জন্য আমরা কোনো কাজে রাগ করব বললেন না, রাগ করবো না তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তারা রাগ করে বসল না, সে আমাদেরকে এত ছোট করলো, আমরা দেখে ছাড়ব, দেখে ছাড়ব। সবাই সিদ্ধান্ত নিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন দিয়ে জ্বালিয়ে মেরে ফেলবে। আমার মুসলমান বান্দাগণ গভীর মনোযোগ, ইব্রাহিম আলাইহিসসালামের জন্য আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ফেলবার জন্য তারা দুনিয়ার জমিন থেকে জ্বালানি সংগ্রহ করতে লাগলো, সিরিয়ার দূর দূরান্ত থেকে কাঠ সংগ্রহ করতে লাগলো, উঁচা পাহাড় বানাতে লাগলো, সিরিয়ার বিভিন্ন জায়গা থেকে কাঠ সংগ্রহ করল, এরপরে আগুন জ্বালিয়ে দিল। এত উঁচায় পর্যন্ত আগুন চলে গিয়েছে, আগুনের কারণে আগুনের চার পাঁচ মাইল পর্যন্ত কোনো মানুষ যেতে পারে না, এমনকি আগুনের উপর দিয়া কোনো পশু পাখি পর্যন্ত উড়ে যেতে পারে না, যেই যায় নিচে পড়ে যায়। এমন সব ইব্রাহিম আলাইহিসসালামকে হাত পা বাঁধা হল, হাত পা বেঁধে অগ্নি কুণ্ডলীর মধ্যে ফেলে দেওয়া হবে, অগ্নির মধ্যে ফেলে দেওয়া হবে, কিন্তু কে ফেলবে, কোনো জায় কাছে যাওয়া যায় না, কাছে না গেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া যাবে না। এক পর্যায়ে তারা আধুনিক যুগের ক্রেনের মতো করে চড়ক গাছ তৈরি করলো, ক্রেনের মতো, ক্রেন দিয়ে যেভাবে দূরে জিনিস ফেলে দেওয়া যায় তারা এইভাবে তৈরি করলো, চড়ক গাছ দিয়ে ইব্রাহিম আলী ইসলামকে অনেক দূরে ফেলে দিবে। আমার বন্ধুগণ, তারা আগুন অনেক দূরের ভিতরে, অনেক দূরে চড়ক গাছের মতো করে ইব্রাহিম আলী ইসলাতুসলামকে উলঙ্গ করে অগ্নি কুণ্ডের মধ্যে যখন ফেলে দিয়েছে, ফড়ে পড়ে যাওয়ার সাথে সাথে লোহার শিকলগুলা অগ্নির তাপে গলে গিয়েছে, লোহার শিকল অগ্নির তাপে গলে গিয়েছে, শরীরের জিহ্বাদনগুলা ছিল সবগুলা খুলে গিয়েছে। উলঙ্গ করে ইব্রাহিমকে অগ্নির ভিতরে ফেলে দিয়েছে। আল্লাহ তাআলা দেখলেন, আমি এতগুলা পরীক্ষা ইব্রাহিমকে কাছ থেকে নিলাম, ইব্রাহিম অগ্নি কুণ্ডের ভিতরে পড়ে যাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে যাই নাই, আমি আল্লাহ তাআলা আমার ইব্রাহিমকে ভুলে যেতে পারি না। আল্লাহ তাআলা আগুনকে বলে দিলেন, কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, হে আগুন তুমি শীতল হয়ে যাও এবং নিরাপদ হয়ে যাও, বারদুন শীতল হয়ে যাও, সালাম তুমি নিরাপদ হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য। আল্লাহ তাআলা যদি ইয়া আলা ইব্রাহিম কথা না বলতেন, শুধু বলতেন কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালাম, এই কথা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলতেন, তাহলে পুরা পৃথিবীর সবগুলো আগুন নিভে যেত, চুলার আগুন পর্যন্ত জ্বলতো না। আল্লাহ তাআলা বললেন আলা ইব্রাহিম, শুধুমাত্র কেবলমাত্র ইব্রাহিমকে যেই জায়গায় ফেলে দেওয়া হয়েছে ওই জায়গার আগুন যেন নিরাপদ হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন এমন ঠান্ডা যেন না হয় যেই ঠান্ডা ইব্রাহিমের কষ্ট হয়। আল্লাহ তাআলা বললেন সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য আগুন যেন এয়ার কন্ডিশন, এয়ার কুলার হয়ে যায়। আল্লাহ তাআলার হুকুম পেয়ে আগুন এয়ার কন্ডিশন হয়ে গেল। আমার বন্ধুগণ কথাগুলো মনে রাখবেন, ইব্রাহিম আলাইহিস সালাম এখানে থাকলেন, আল্লাহ তাআলা দেখলেন ইব্রাহিম এখানে একা একা কষ্ট পাবে, তার জন্য জান্নাত থেকে অনেক ধরনের রুচিসম্মত সঙ্গী পাঠিয়ে দিলেন, জান্নাতের পোশাক পাঠিয়ে দিলেন, জান্নাতের খাবার তার জন্য পরিবেশন করলেন, একমাত্র আল্লাহ
উপরে ভরসা করে একত্ববাদে বিশ্বাস করে অগ্নিকুণ্ডিতে জাপ দিয়ে পড়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন না, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিলেন, বাঁচিয়ে দিলেন ইব্রাহিমকে। বুঝাতে চাইলেন দুনিয়ার মানুষে, আজও যদি তোমরা আমার উপরে বিশ্বাস করো, আমার উপরে ইয়াকিনের এতে কাঁধ রেখে চলো, দুনিয়ার সবাই তোমাদেরকে ধ্বংস করতে চাইবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে বাঁচাইয়া দেব। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম এখানে কয় ঘন্টা ছিলেন আরো জানাস? কয়দিন? চল্লিশ দিন। যে আগুনের উপর দিয়ে পাখি যায় না, যে আগুনের চারমাল আশেপাশে পাবলিক যায় না, জ্বলে যাবে, এই অগ্নির ভিতরে ইব্রাহিম ছিলেন কয়দিন? চল্লিশ দিন। চল্লিশ দিন এখানে থাকলেন, চিন্তা করেন, আগুনের ভিতরে। আল্লাহ তাআলা তো জ্বালাইলেন না, উল্টা জান্নাত থেকে সঙ্গে দিলেন, খাবার দিলেন, পোশাক দিলেন। এখান থেকে আমরা এক কথা বুঝতে চাই যে আমরা বিশ্বাস করব শুধুমাত্র আল্লাহর উপরে ইনশাআল্লাহ। চল্লিশ দিন পরে সবাই গেল, জলে পড়ে ছাই হয়ে গিয়েছে, তারা চিন্তা করলি ইব্রাহিমকে তো আর পাবো না, ইব্রাহিমের হাড্ডি পর্যন্ত পাবো না, সব জলে গিয়েছে। কাঁচা আকাশে সবাই যখন বিরিকেট দিয়ে দাঁড়িয়েছে ইব্রাহিমের হাড্ডি খুঁজবার জন্য, হঠাৎ করে দেখা যায় এই জলে পুড়ে ছাই হয়ে যাওয়া বর্ষের ভিতর থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আগের চাইতে হাজার গুণ সুন্দর হয়ে বের হয়ে আসছে। আল্লাহু আকবার। 37 নম্বর সূরা, সূরা সফফাতের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইব্রাহিম বলছেন, وقال إني ذاهب إلى ربي سيهدين। إبراهيم عليه الصلاة والسلام বললেন, আমি চললাম, আমার অবশ্যই সৎ পথে পরিচালিত হতে হবে, আমি চললাম ওই পথের দিকে যেই পথে আল্লাহ আমাকে রেখেছেন, আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন, আমার বিশ্বাস ভবিষ্যতে আমার আল্লাহ আমাকে বিপদগামী করবে না। আল্লাহ বিশ্বাস জন্ম গেল আল্লাহর প্রতি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কত লম্বা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম এর এই মুআজ্জাজা যখন দেখলেন, শত শত হাজার হাজার লোক দাঁড়িয়ে ছিল, এই অবস্থা দেখে অনেক লোক সাথে সাথে কালিমা পড়ে মুসলমান। আমি এখানে বুঝাতে চাইলাম, ইব্রাহিমকে তাদের মারছেন? ইব্রাহিমকে তাদেরকে মেরেছেন, গালি দিয়েছেন, আঘাত করেছেন, ভালোবাসার কথা বলছেন, দুশ্মনির কথা বলেছেন, কিচ্ছু বলেন নাই, আল্লাহ প্রদত্ত চরিত্র প্রস্ফুটিত হয়েছে, বিকশিত হয়েছে, তার অবস্থা দেখে মানুষ ঝাঁকে ঝাঁকে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। আর আজকে আমাদের চরিত্র দেখলে শয়তান রোডে দিয়ে আসে না, আরেক রাস্তা দিয়ে যায়, আল্লাহ আমারে বানাইয়া তোমার লাভ হয়েছে কি, এই যে মসজিদ থেকে নামাজ পড়ে বাইর হইতেছে, ও তো আমার সাইতে আর বড় শয়তান। কথা বলেন না কেন? নাই বলে কথা বলছেন না কেন আপনারা? নাই, আমরা তো সব আল্লাহর বলি না, আমরা তো এমন তাহাজ্জুদ গুজার তসবিহে পড়ি আর চিন্তা করি আরেকজনের জমি কেমনে দখল করা যায়, তসবিহে পড়ি তাহাজ্জুদও পড়ি চিন্তা করে আরেকজনের দোকান কেমনে দখল করা যায়, আরেকজনকে কেমনে ঠকানো যায়, আরেকজনকে কেমনে ক্ষতি করা যায়, তার মেয়ের বিয়ে কেমনে বন্ধ করা যায়, ওর ছেলের কেমনে বেইজ্জত করা যায়, ওর রাস্তা কেমনে বন্ধ করে দেওয়া যায়, ওর চরিত্র কেমনে নষ্ট করে দেওয়া যায়, এই চিন্তা আমাদের নাই? আসেনি আপনাদের? থাকবে কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সকলে বললেন না, জোরে বলেন না আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম যেই দিন অগ্নিকুণ্ড থেকে বের হলেন ওই দিন ছিল 10 মুহররম। আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন এই বাঙ্গা গোড়ার দিনে ইব্রাহিমকে দুর্যোগ থেকে আমি যেভাবে বাঁচিয়ে দিয়েছি একমাত্র আমার উপরে বিশ্বাস রাখবার কারণে, অ দুনিয়াবাসী তোমরাও যদি এভাবে আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখতে পারো, আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে পারো, দুনিয়ায় যত দুর্যোগ আসুক, তোমার বিরুদ্ধে যত অন্যায় অনাচার হোক, তুমি আমার উপরে ইস্তিকামত রাখো, এতেকাদ রাখো, বিশ্বাস রাখো, আমিও তোমাকে এইভাবে হযরত ইব্রাহিমের মতো বাঁচিয়ে দুর্জয় বানিয়ে দিব। আল্লাহ একবার বলে পারবেন কি পারবেন না? পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলেন ইব্রাহিমকে তো পরীক্ষা করলাম, আগুন দিয়ে জ্বালাইয়া স্বর্ণ খাঁটি করলাম, তাহলে একটা ইব্রাহিম থেকে এবার আমার রসুলের পাককে জন্ম দিব। আল্লাহ সিদ্ধান্ত নিলেন
ইব্রাহিম থেকে ইসমাইল দিবেন, ইসমাইল থেকে রসুলের পাককে দিবেন, সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ।